আমরা আজকে দুপুর 1টা নাগাদ এসে পৌঁছেছি ওল্ড দিল্লি স্টেশন। দেন আমরা এখানে পাশেই একটা বাজেট হোটেলে চেক ইন করেছিলাম জাস্ট 3 আওয়ার্স রিফ্রেশমেন্টের জন্য। তো মেক মাই ট্রিপ থেকেই বুক করেছিলাম, 518 মতন করেছে এটা। তো এখন বাজে হচ্ছে কটা বাজে, 5:30 বাজে। আমাদের বাস আছে মাজনুকা টিলা থেকে 8:20, তো ওখানেই যাচ্ছি ডাইরেক্ট। দেন বাসে করে প্রায় 12 ঘন্টার জার্নি, দেন আমরা পৌঁছাবো ধর্মশালা। মর্নিং অল ফ্রম মেকলোডগঞ্জ। তো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউসের টেরাস, আর এইদিকে দেখা যাচ্ছে আমাদের ধলাধার রেঞ্জের টপ। এখান থেকে অল্প দেখা যাচ্ছে, সুন্দর ওয়েদার, আস্তে আস্তে রোদও উঠছে। এখন বাজে হচ্ছে কটা বাজে, 9:30 বাজে। আস্তে আস্তে মনে হচ্ছে রোদটা উঠবে, আর আকাশ পরিষ্কার হলে আরোই সুন্দর দেখা যাবে। আর এটা হচ্ছে আমাদের পুরো টেরাস থেকে ভিউ। আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে, ব্রেকফাস্ট আমি করলাম এগ টোস্ট ও পরোটা খেয়েছে, করে নিয়ে আমরা এখন একটা রাস্তার দিকে হাঁটছি, সম্ভবত ধারামকোটের দিকে। তো হ্যাঁ, ভাগসুনাগ বা ধারামকোটের দিকে। তো এখান থেকে আমি জানি না কতটা ক্যাপচার হচ্ছে, শুধুই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, মানে লিটারেলি আর কোনো সাউন্ড নেই আশেপাশে। ওকে, মানে এতটা নিরিবিলি একটা পরিবেশ সত্যিই ভাবা যায় না। যদি চারপাশটা দেখাই, দুপাশে ঘন জঙ্গল আর শুধুই ঝিঝির আওয়াজ। তো পাকা রাস্তা ধরে আমরা হাঁটছিলাম এই রাস্তা ধরে, কিন্তু আপাতত আমাদের নজর গেছে এরকম একটা রাস্তা দিয়ে নেমে ওই টেম্পলটায় যেতে হবে। এই হচ্ছে সেই টেম্পল, সম্ভবত সন্তোষী মা দেখে মনে হচ্ছে।
অলরাইট, তো আমরা ভাগসু ওয়াটারফল থেকে জাস্ট ঘুরে আসলাম। ম্যাকলোডগঞ্জ মার্কেট থেকে প্রায় 40 মিনিটের একটা ওয়াক দেখে কফি টফি খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট জোসেফ চার্চের দিকে। তো ওটাও প্রায় এখান থেকে এরকমই 40 মিনিটের ওয়াক আছে। দেন তারপরে কোথাও একটা লাঞ্চ করবো, দেন তারপরে দেখি কী করা যায়। সেন্ট জন চার্চ থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আবারও হাঁটছি। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোথাও একটা খাবো, পিৎজা খাওয়ার প্ল্যান আছে, দেখি কোথায় কী পাওয়া যায়।